হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। চলো আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি, আর গ্রামের বাড়িতে এটা বৈশাখ মাসের চড়ক পূজাতে বেরিয়ে পড়েছি সবাই মিলে বাড়ির। দেখো গ্রামের পরিবেশটা তোমাদের একটু দেখায়, কী সুন্দর লাগছে। পাশে কী সুন্দর সবুজ ধান হয়ে আছে, আর ওই যে ওইখানটায় চড়ক মেলাটা হচ্ছে, প্রচুর মানুষ এখান দিয়ে দেখা যাচ্ছে। আমরা অবশেষে মেলাতে চলে এসেছি, আর এই মেলাতে প্রচুর বহুরূপী সাজে, আর অনেক সন্ন্যাসী হয়। ওই যে দাঁড়িয়ে আছে সন্ন্যাসীরা, মানে কয়েকদিন ধরে বাবার সেবায় নিযুক্ত থাকে, বাবা ভোলানাথ বা মহাদেবের সেবায় নিযুক্ত থাকে। আর একটা হলো, এখানে বাঁশের তারা তৈরি করা হয়, সেখান দিয়ে সন্ন্যাসীরা ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে, এটা দেখার জন্য দেখো প্রচুর মানুষ এসছে। দেখো কেমন করে ঝাঁপিয়ে পড়ছে, খুব সুন্দর একটা হিন্দুদের রিচুয়ালস। আর আমরা একটু শেষের দিকে এসেছিলাম, তাই সমস্ত ধরনের অনুষ্ঠানগুলো এখানে হয়ে গেছে, তাই মেলার মধ্যে একটু তোমাদের ঘুরে দেখাই। বন্ধুরা দেখো কত মানুষ এসছে, আর আমাদের টোডো বাবাও তো চলে এসছে, ও খুব আনন্দ করছে। আর গাড়ি নেওয়ার জন্য বায়না ধরেছি বলে আমরা একটু মেলার দিকে যাব। এই যে কী সুন্দর মেলা বসে এখানে, দেখো হরেক রকম জিনিস নিয়ে মেলা বসে। এখান দিয়ে টোটোর জন্য একটা গাড়ি আর আমরা কিছু জিনিস নিয়ে নিলাম, নিয়ে এবার খাবারের দোকানের দিকে চলে যাব। যেহেতু চড়ক মেলা, আর গ্রামের চড়ক মেলা মানে একটু ভাজাভুজি তো লাগবেই, মিষ্টি ভাজাভুজি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকটাই রাত হয়ে গেছে, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার।